হ্যালো স্যার, আপনার কোনো কথা শোনা দিতেছে না। হ্যালো, হ্যাঁ, এবার কথা শোনো। জি স্যার, শুনতেছি। আচ্ছা, আমাদের অল্প একটু বাকি ছিল, আজকে শেষ করে দেবো। অল্প কিছু বাকি ছিল। আরফ, নামাজ পড়ো না? জি স্যার, পড়ি। আসক্ত তো পড়ো। জি স্যার, আচ্ছা আচ্ছা, মোটামুটি আজকে আরো একটা টেমপ্লেট তৈরি করে আগের মতো করে। স্যার, আপনি ওয়ার্ড শিখাবেন? আপনি শিখাবেন নাকি? মানে আজকে একটা দেখলাম তো, মানে একটা কোর্স। আচ্ছা, ইয়েতে তন্ময় মানে কুমার। আচ্ছা, তন্ময় কুমার এটা কি তুমি? তন্ময় কেউ কি স্যার, মানে বুঝলাম। আরেকজন জয়েন দিতেছে, আরো দুই তিনজন অ্যাকসেপ্ট করতেছি না। ও আচ্ছা, এরা অন্য ব্যাচের, যাই হোক, এদের আজকে হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর কাজটা দেখেন, সেটা ঈদের পরে, ঈদের আগে ওয়ার্ডপ্রেসটা নিয়ে দেখানো হবে না। এর ভিতরে এই কোর্সটা কমপ্লিট করে ফেলাম ঈদের আগে, বুঝতে পারছো? জি স্যার, স্যার কমপ্লিট করবেন? স্যার আমি স্যার করতে পারবো কি স্যার? ওই রকম একটা লাগবো না। কন্টেইনার পাঠিয়ে, আরেকটা হচ্ছে ডট, নিব না, কন্টেইনার পার্টটা থাকবে, আর হচ্ছে রো অন থাকবে। রো অন এর ভিতরে থাকবে আর থাকবে হচ্ছে পার্ট টু। এরপরে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে দিলাম, এরপরে হচ্ছে একটা পিটাক নিব, 15 ওয়াট দিলাম, এরপরে হচ্ছে দিব একটা, সেখানে বাটন না দিয়ে অ্যাঙ্কারটা একটা দিব, দিব হ্যাঁস। এরপরে যেটা দিব সেটা হচ্ছে এটার ভিতরে দেখি এমএস, এমএসটা থাকবে সফটওয়্যার টেকনোলজি। ওকে, আমি একটা একটা সেকশন রে সাজে, এগুলো তো বুঝোই যে এখন কি করছি, এগুলো তো দেখাইতে হবে না, দেখাইতে হবে আরো। না স্যার, না স্যার বুঝি, আচ্ছা, না স্যার এগুলো বুঝি। এখানে লিখবো হচ্ছে মার্জিন 0 এন্ড হচ্ছে প্যাডিং 0, এরপর হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স, যথেষ্ট। এরপর হচ্ছে আমরা সরাসরি কন্টেইনার পার্টটা ধরবো। আর কালকে থেকে কি বোর্ড স্ট্যাবের ক্লাস করবো নাকি এসটিএমএল সিএসএস দিয়ে আগে দু একটা ওয়েবসাইট তৈরি করবা?
নাকি সরাসরি না বরিশাল স্যার যাবা? বুড়িটা আর স্যার আমি প্র্যাকটিস করে নিছি স্যার বাড়িতে এইগুলা সিস্টেম দিয়ে স্যার বুড়িটা স্যার ক্লাস গুলো কি মুখস্থ করতে হয় এখানে বুট স্ট্র্যাপ দিয়ে করলে আরো ভালো হয়, বুট স্ট্র্যাপটা শেখা জরুরি। জি স্যার মানে বাড়িতে এমনি প্র্যাকটিস করতেছি এমনি ইউটিউব দেখে আগে একটু মানে নিতেছি এক্সপিরিয়েন্স জানি আপনাদের শিখলে একটু মানে সুবিধা হয় আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তাহলে বুট স্ট্র্যাপ ওইটা নিয়ে হচ্ছে আমরা কালকে থেকে শুরু করব। কালকে বা কালকে পরশু কি থেকে? ক্লাস হবো কালকে বা পরশু থেকে বুঝছো? হ্যাঁ, মার্জিন জিরো। আর এখানে ক্লাস কি হচ্ছে আমরা ক্লাস কি স্যার কতগুলো নেবেন তাহলে আমার মানে ক্লাস যতগুলা নেওয়া যায়, যেহেতু তোমার শেখা হচ্ছে তো সেক্ষেত্রে তোমার ক্লাস আমি অনেকগুলোই নেবো, তুমি যতদিন ক্লাস করতে পারো আমার কাছ থেকে। ঠিক আছে, ওয়াইড এখানে আমি দিয়ে 1000 দিচ্ছি, মানে এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কতদিন শিখতে চাও, কারণ শেখার কোনো শেষ নেই। স্যার বুঝতে পারছি সবাই ঢুকতেছে। আচ্ছা, কন্টেইনার পার্টটা ধরলাম, হচ্ছে রো পার্টটাকে ধরবো। আচ্ছা, রো পার্টের ভিতরে আমার আরেকটা পার্ট নেওয়া উচিত ছিল, আমি একটা ট্যাগ নিলাম, এবার ধরো হচ্ছে রো অন রে। এরপরে হচ্ছে হাইট দিব, হাইট দিব হচ্ছে 400 পিক্সেল, অ্যান্ড হচ্ছে ওয়াইড, ওয়াইড দিব হচ্ছে 100%। হচ্ছে দিব ব্যাকগ্রাউন্ড কালারটা থাকুক। হচ্ছে সেম জিনিসটাকে কপি করে নিচে পেস্ট করে দিই। হচ্ছে এখানে অন কেটে এখানে লিখি পি ট্যাগ, আর এখানে ওয়াইট আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমার 99% থাকবে, 98%। আর এখানে যেটা থাকবে মার্জিন 0টা থাকবে। ঠিক আছে, যদি আমরা একটু ওয়েবসাইট আপাতত ঢুকিয়ে দিব দেই। এই হচ্ছে আমার মেইন সেকশনটা, সো এখন হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব আলাদা আলাদা করে। সো ফার্স্টে যেটা করব, পার্ট অন সেকশনটা ভাগ করতে হবে আমার। পার্ট টু অ্যান্ড পার্ট ওয়ান, এরপরে রো সেকশন অনের ভিতরে কি কি আছে আমার, এখানে আছে এইচ অন ট্যাগ আছে, আর হচ্ছে পি ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, ওকে। আর টু এর ভিতরে আছে শুধু একটা ইমেজ। তো ফার্স্টে কি করতে হবে, ইমেজটা ছোট করতে হবে আমার। হাইট এখানে আমি 400 পিক্সেল করে দিলাম, ইমেজটা আমার চলে আসলো। এরপর হচ্ছে এখন ইমেজটা রিসেপশনে সাজাইতে হবে। সো এখানে আমার পার্টগুলো ভাগ করে নিতে হবে আগে। এখানে হচ্ছে আমার হাইটটা দিতে হবে 100%, এরপরে হচ্ছে আমার ওয়াইড দিব হচ্ছে 50%। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে দিব ফ্লোট, ফ্লোট লেফট করে দিব, সেম জিনিসটাই কপি করে নিচেও লাগাই দিব পার্ট টু এর ভিতরে। ওকে, আমার দুইটা সেকশন হয়ে গেল। এরপর হচ্ছে এটা সাজাবো, এটা তো সাজাইতে আমরা পারি, পিকচারটা আমার নিয়ে কাজ নাই, এটা একবারে কাজ হয়ে গেছে।
সেটা নিয়ে আরেকটা গাছ দেখাবো আজকে, ওই দিন দেখানো হয়নি সেটা আজকে দেখাবো। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমার এখান থেকে একটা স্পেস নিছে, তো স্পেসটা যাতে আমি একবারে নিবো সেক্ষেত্রে আমরা আরো করতে পারি কি, যে 98% যেখানে লিখছিলাম এখানে আমি শুধু 90% থাকবে। আর এই কাজটা করছে হচ্ছে এখান থেকে যে পি ট্যাগ নিছে আরেকটা, রো অন এর ভিতরে হচ্ছে পুরো সেকশনটা, এই যে ব্যাকগ্রাউন্ড দিছি কালার এটা, এরপর হচ্ছে আমি পি ট্যাগ যেটা দিছি সেটার ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়ার দরকার নাই। এখানে আমার পি ট্যাগের কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, ঠিক আছে, তো এটার কোনো আসলে চেঞ্জ আমাদের আসবে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা সেম সেম ছিল এই জন্য বুঝতে পারিনি। যদি চেঞ্জ থাকতো তাহলে হচ্ছে এইখান থেকে শুরু হইতো, আর হচ্ছে এইখান থেকে এতটুকুর জন্য আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড আসছে, কারণ এটাও কি মার্জিন জিরো আউট করা আছে। ওকে, সো এরপরে হচ্ছে যেটা কমে আমার এটার কাজ গেল, এখন হচ্ছে আমার এই জন ট্যাগের কাজ। মার্জিন টপ হচ্ছে 50 পিক্সেল, ওকে 50 পিক্সেল পরিমাণে থাকুক, এখানে আর একটু বাড়ায় দিয়ে যে 60 করি। আর হচ্ছে এটার জন্য ফন্ট সাইজ থাকবে হচ্ছে 70 পিক্সেল, এটা যেহেতু আমার একটা লোগো আকারে থাকবে সেক্ষেত্রে হচ্ছে আমার এটা লেখাটা বড় দরকার, মেইন লেখা যেহেতু এটা। এরপর হচ্ছে এটার জন্য করব আমরা হচ্ছে পি ট্যাগের জন্য একটা প্যাডিং টপ নিব হচ্ছে 10 পিক্সেল, এন্ড হচ্ছে প্যাডিং বটম এটাও নিব হচ্ছে 10 পিক্সেল, ওকে। এরপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ, অ্যাঙ্কর ট্যাগে কি করবো আমরা, এখানে টেক্সট ডেকোরেশন নাম, এরপরে হচ্ছে এটার জন্য দিতে পারি বর্ডার 3 পিক্সেল সলিড রেড। এরপর এটার জন্য আমরা আরো কাজ করতে পারি, এখানে রেড কালারটা মানায় না সেক্ষেত্রে হচ্ছে আমি হোয়াইট কালারটা দিয়ে দেখি, এটা পারফেক্ট। এখন যেটা করতে হবে আমার এটা নিয়ে, ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কালার নিয়ে কোনো কাজ করবো না, শুধু বর্ডারটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো বর্ডারটা নিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে একটা হাইট ধরাই দিতে পারি যে 20 পিক্সেল, এন্ড হচ্ছে হোয়াইট হোয়াইট হচ্ছে 50 পিক্সেল। এটা না নিয়ে এইভাবে না করে আমরা এটার জন্য সরাসরি যেভাবে কাজটা করতে পারি সেটা হচ্ছে হাইডোডের দরকার নেই আমার, এখানে নিব প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল, এরপর হচ্ছে আবার 20 পিক্সেল, এটার কাজটা আমরা জানি। এরপরে যেটা এখানে লিখবো সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস থাকবে 25 পিক্সেল, ওকে। এরপর যদি আমরা আবার রিলোড দেই আর বর্ডার রেডিয়াস সহ আমার কি সেকশনটা অনেক সুন্দরভাবে আসবে। এরপরে যেটা করতে পারি এটার জন্য একটু নিচে নামাই দেব, মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল, এভাবে নামবে না, সেক্ষেত্রে আমার পি ট্যাগের ভিতরে যদি আমি মার্জিন বটনটা হচ্ছে 30 করি, এটা আবার কাজ করছে, ওকে। তো এরপরে এখন আমি চাইতেছি এই যে সেকশনটা আমার যে ডাউনলোড পিকচার, আমার পিকচারটার ভিতরে যদি কেউ ক্লিক করে আমার পিকচারটা যাতে ডাউনলোডের একটা অপশন পায়, এখানে ক্লিক করার সাথে সাথে কি আমার পিকচারটা যাতে আরেকটা ওয়েবসাইটে শো করে, ঠিক আছে। তো পিকচারটা যেহেতু আমার আরেকটা ওয়েবসাইটে শো করবে সেক্ষেত্রে হচ্ছে আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে shopping.png টা ধরাই দিবে, এরপর হচ্ছে এখানে লিখবো টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক এর কাজটা আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম, একদম প্রথম যেদিন ক্লাস করছিলাম। তো এখানে ক্লিক করলে কি আমার এখানে আরেকটা ওয়েবসাইট তৈরি হবে, এখন যদি আমরা
এটা কেটে দিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি, এই যে আমার পিকচারটা কি এখানে শো হইতেছে, আমার এখানে ডাউনলোড করার জন্য আমার এখানে ক্লিক করার সাথে সাথে কি আমার এখানে পিকচারটা শো হইতেছে। এরপর কি আমি এই যে সেভ ইমেজেস, আমি যদি এখানে কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে আমি কিন্তু এটা প্লাস ম্যানেজ করতে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি। এরপর যদি রাইট বাটন ক্লিক করে দিই সেভ ইমেজেস, আমার এখন এটা ডাউনলোড নেবে, ডাউনলোডের একটা অপশন দিবে, এনজি ডাউনলোড, মানে এখান থেকে সেভ দিলে আবার সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স, এটা আমরা শিখলাম মানে কিভাবে মানে শুধু পিকচারটা, যে অনেক ওয়েবসাইটে ঢোকার পর গুগলে সার্চ দেওয়ার পরে পিকচারে ক্লিক করলে শুধু আলাদা ভাবে কি পিকচারটা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেটা হচ্ছে ওইভাবেও করা যায় শুধু পিকচারটার জন্য। ঠিক আছে, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি গুগল থেকে সরাসরি কোনো ফটো নেই, সেটা আমি আরেকটা, আচ্ছা আমি এই টেমপ্লেটটা কাইটা আমি গুগল থেকে নেব ফটো। ঠিক আছে, সেখানে নিব যে ওয়াস বা আমি এখানে একটা ট্রি নিব যেগুলো বাজ লাগে। শার্ট নিব, ঠিক আছে, তো আমি হচ্ছে এখান থেকে কি এই শার্টটাই নিব বা এই শার্টটা নিব, যে কোনো একটা শার্ট নিব। সেক্ষেত্রে আমি যেটা করব, কপি ইমেজ অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কি আমার কপি করতে হবে, কপি লিঙ্ক অ্যাড্রেস। আমি এখান থেকে এই কাজটা দুইভাবে করতে পারি, সেই ঢুকবো আমার পিএনজি ফাইলটা সোর্সের ভিতরে যেখানে আছে এখানে পেস্ট করে দিব। এরপরে যদি আমি এখানে আবার রিলোড দেই, আমার ওয়েবসাইটটা রিলোড দেই, আচ্ছা এভাবে কাজ নাহলে আমরা অন্যভাবেও করতে পারি, সরাসরি আমি এটা নিব। বিশাল লিঙ্ক হয়ে যায়, এটা তো সমস্যা। এই যে পিকচারটা কি আমার সরাসরি এখানে চলে আসছে আমার গুগল থেকে, আমি এখান থেকে যেটাই দিব কিন্তু এখানে গুগল থেকে সরাসরি নিলে আমার লিঙ্কটা কত বিশাল আকারে আসছে, মানে আচ্ছা আমি একটা ছোট লিঙ্ক নেই। সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে, বোঝার কোনো উপায় নাই, কপি ইমেজ অ্যাড্রেস, এই যে এখান থেকে কি করব আমরা, এই যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে কি যে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করব, এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট ঢুকবো, এরপর হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দিব, যে এটার ইমেজটা ছোট আছে। সো এবার যদি রিলোড দেই আমার এই যে পিকচারটা চলে আসতেছে, মানে এভাবে করে কি আমরা গুগল থেকে, আমরা যদি ইয়া থেকে ডাউনলোড না করি সরাসরি গুগল থেকে নিয়ে আমরা কি কাজগুলো করতে পারি খুব সিম্পল ভাবে। এই যে এখানে ক্লিক করলে আবার আমার, ও আচ্ছা এখানে ক্লিক করলে এই পিকচারটা আসতেছে, আর এই পিকচারটা যদি নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমার যে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কের ভিতরে কি এই লিঙ্কটার জায়গায়, এই যে শপিং ডট পিএনজি এর জায়গায় এই লিঙ্কটা কি আমরা জাস্ট কপি করে বসাই দিব, জাস্ট আমাদের কাজ কি এতটুকুই। এভাবে কি ওটা কি আমরা গুগল থেকে ওকে বিভিন্ন ভাবে কি ফটো নিয়ে আসতে পারি, ফটো নিয়ে কি সুন্দরভাবে কাজ করতে পারি। এখানে যদি এখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিতাম, হোয়াইটের সাথে কি আমার এটা কি ম্যাচিং হয়ে যেত, আমার কি এটা দেখতে কি আরো সুন্দর লাগতো। ঠিক আছে, সো এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আগের যেটা ছিল সেটাই থাকবে, মানে এটা মানে গুগল থেকে কিভাবে নিয়ে আসে জাস্ট এটা দেখানোর জন্য এটা দেখাইলাম। এরপর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে ঘড়িটা আছে এই ঘড়িটারে আমি কি ঘুরাইতে পারি বিভিন্ন ভাবে, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে রাখতে পারি ঘুরাইয়া। ওই দিন আমি ঘোরানোটাই দেখাইতে চেয়েছিলাম কিন্তু সেটা মানে হয়েছিল না, তো সেটা ঘোরানোর জন্য আমার কি করতে হবে, আমার যে ইমেজ ফোল্ডারটা আছে ইমেজ, এখানে লিখতে হবে যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এখানে দিব রোটেট, রোটেট এখানে দিব হচ্ছে ফার্স্টে দিব হচ্ছে 2DGE, এই কথাটা লেখা দিতে হবে, মানে এখন 2 পিক্সেল পরিমাণ কি এটা করবে। আমি যদি এখানে একটু বাড়ায় দেই,
ট্রান্সফর্ম রোটেট দিলাম, আচ্ছা এবার কাজ করছে। এই যে এখানে লিখতে হবে আমার ট্রান্সফর্ম রোটেট, তারপর হচ্ছে 10 dg, বা এখানে যদি আমি 20 দেই আমি কি এখানে কমাই পারি কি, আমরা ইচ্ছা মতো কি এটা ঘুরাইতে পারবো? এখানে আমি যত বাড়াবো এটা কি ঘুরতে থাকবে, মানে কোন একটা পিকচার নিচে অবস্থা আছে, সো তখন আমরা এখানে কি করব, লিখবো হচ্ছে ট্রান্সফর্ম লিখবো, তারপর হচ্ছে রোটেট কথাটা লিখবো, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবে, এরপর হচ্ছে আমার যতটুকু পরিমাণ দরকার আমি অতটুকু দিব। আমি এখানে 60 দিলাম, আমার এখানে এটা ডান দিকে 60 পরিমাণ ঘুরবে। এই যে আমি কি বিভিন্ন ভাগে ভাবে কি এটারে ব্যাখ্যা করে, তারপর হচ্ছে বিভিন্ন ভাবে কি এটার বিভিন্ন আকৃতি করতে পারি রোটেট করে। তো এখানে রোটেটটা আমি জাস্ট 2 রাখবো, মানে রোটেটের কাজ হচ্ছে এটা আর কি, মূলত যে কোনো একটা কিছু ব্যাখ্যা থাকলে এটা হচ্ছে কি আমরা সোজা করতে পারি বিভিন্ন ভাবে কি এটার কি সোজা করে নিতে পারি। ওকে এতটুকু তো ক্লিয়ার। সো এরপরে হচ্ছে আমরা যদি আরো কিছু দেখি, যে নিচে যদি কোন একটা বৃত্ত নেই, এখানে আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এটার পরে আমি নিব হচ্ছে স্ক্রু ট্যাগ। ওকে সো স্ক্রু ট্যাগটা নেওয়ার জন্য আমি এখানে পার্ট ওয়ানটারে কপি করি কন্ট্রোল সি দিয়ে, পেস্ট করলাম। এরপর হচ্ছে এটার জন্য এসটুটা লিখে দিতে হবে, এসটু জন্য দিব হাইট, হাইট হচ্ছে 30 পিক্সেল, তারপর হচ্ছে ওয়াইড এটাও থাকবে হচ্ছে 30 পিক্সেল, অ্যান্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে রেড। ওকে এরপর যদি আমি এটা রিলোড দেই, এটা আসলে এভাবে কাজ করে বোঝানো যাবে না, যাই হোক এটা বাদ দেই, এটা করার কোনো দরকার নেই। হচ্ছে আমরা পরের সেকশনে যখন কোনো একটা পিকচার বা কোনো একটা কিছু নিয়ে কাজ করবো তখন দেখাই দিব ওই কাজটা। সো এরপর হচ্ছে আমরা পরের সেকশনটায় যাব, সেটা হচ্ছে যে পরে এখানে সরাসরি লাস্ট যে সেকশনটা আমরা শিখবো সেটা দেখাবো, বেশি ক্লাসটা বড় করবো না। এখন হচ্ছে ওয়ান সেকশনের পরে আমি আবারও নিব হচ্ছে রো টু ডট রো টু, এন্ড হচ্ছে এখানে নিব হচ্ছে ডট পি, কারণ পি এর কাজ আমার অলরেডি করা আছে, জাস্ট আমার করতে হবে রোড টু এর কাজ। ঠিক আছে, এরপরে পি এর ভিতরে আছে আমার, সেটা হচ্ছে পি এর ভিতরে যে কাজটা করব এখানে একটা স্টুডেন্ট নেই, এখানে স্টুডেন্ট টাইটেল। ওকে সো স্টুডেন্ট ভিতরে আমি এখানে হেডিং হিসেবে নিলাম, লোডিং ফোর এটা নিলাম হেডিং। এরপরে হচ্ছে আবার নিব হচ্ছে প্রপার্টি নিব ডট, প্রপার্টি হিসেবে জাস্ট একটা প্রপার্টি হিসেবে একটা ক্লাস ধরলাম। ক্লাস ধরার পরে এখানে লিখব হচ্ছে H4টা ধরবো, H4 এর ভিতরে ডট 1 2 3 4 লিখলাম। এরপর হচ্ছে SPN ট্যাগটা ধরলাম, স্পেন্ডেক্টর লেখার জন্য এখানে স্পেস প্রেস করতে হবে, স্পেনের ভিতরে লিখলাম যে ডকুমেন্ট। এখানে ডকুমেন্ট বা রেগুলেশন কথাটা লিখে দিই, আচ্ছা রেগুলেশন কথাটা আমরা লিখে দিলাম। এরপরে হচ্ছে আমরা এটারে বানাবো হচ্ছে 6 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। ওকে রেডি দিয়ে 6 বার বানিয়ে নিলাম। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে কোন, আচ্ছা এটারে পরে কপি করি, আগে সামনাসামনি সাজাই। এই হচ্ছে আমার মেইন সেকশন, এটা পিট একটা ধরার কারণে মানে এটা এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে
এখন হচ্ছে আমরা পুরোটার জন্য কি আরেকটা ট্যাগ ধরবো, সেক্ষেত্রে আমার যেটা করণীয় রোড টুটাকে ধরবো ফার্স্টে। ডট রোড টু, রোড টু এর ভিতরে আছে হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগ এর ভিতরে আছে টু ট্যাগ। ওকে, এরপরে হচ্ছে আমার পোর পার্টি সেকশন। আমার এরপর আছে কি পোর পার্টি, কন্ট্রোল সি দিয়ে এটাকেও ধরলাম। ডট পোর পার্টি, পোর পার্টির ভিতরে আছে আমার হচ্ছে এস ফোর, আবার এস ফোরের ভিতরে আছে আবার আমার স্পেন ট্যাগ। ঠিক আছে, সেকশন গুলো একটু জাস্ট বুঝলেই হবে। ঠিক আছে, সো এখন আমরা কাজ করবো শুধু রো টু নিয়ে। আর আমার পি ট্যাগ এর কাজ কি, আমার পি ট্যাগ এর কাজ অলরেডি এখানে করা আছে। আমি পি ট্যাগ নিয়ে কি আমার একবার কাজ করছি জাস্ট, কি ও বারবার কাজ করে নিবে। আমার কি পি ক্লাসটা আমার কি ধরতে হবে না বারবার কষ্ট করে। সো এখন এখানে দিব হাইট, হাইট দিব হচ্ছে 400 পিক্সেল দিব, হচ্ছে ওয়াইড, ওয়াইড দিব হচ্ছে 100% থাকবে, হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইম থাকবে না, এখানে জাস্ট চেঞ্জ করে দিব এই কালারটাই বেটার। ওকে, এরপর আমরা এখন রিলোড দিব। এই হচ্ছে আমার মেইন সেকশন, সো মেইন সেকশনটা যেহেতু এই, এখন নিচে আর একটু স্পেস নিব যাতে আমরা রিলোড দিতে পারি, মানে স্ক্রল করতে পারি এখানে। সেজন্য বিআর ট্যাগ নিব, ভিডিও আমি অনেকগুলো বানাই নিলাম। আমার এবার স্ক্রল করা যেতেছে নিচে, মানে নিচে কি কতগুলো বিয়ার টেকনিক আমার কতগুলো স্পেস নিছে। ঠিক আছে, সো এরপরে আমরা যেই সেকশনটা সাজাবো এখন এই সেকশনটারে কি অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করব। জাস্ট একটা সেকশন ডিজাইন করে এরপর জাস্ট কি কপি পেস্ট করব, বারবার লেখার আমার কোনো দরকার নেই। এখন এই স্টুড ভিতরে যেটা কাজ সেটা হচ্ছে আমার কালার, কালার এটাই থাকবে। এরপরে হচ্ছে আমার ফন্ট সাইজ 40 পিক্সেল থাকবে, এরপর হচ্ছে প্যাডিং টপ থাকবে 20 পিক্সেল, প্যাডিং বটম থাকবে 10 পিক্সেল, এরপরে যেটা থাকবে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, এরপরে হচ্ছে আমার আর কিছু দরকার নাই, যাক এতটুকু এনো। আমার একটা সেকশনের কাজ অলরেডি কমপ্লিট, এখন হচ্ছে এইগুলারে সাজাবো আমরা। এইগুলারে কি একটার উপরে আর একটা উঠে অনেক সুন্দর ভাবে কি একটা স্টাইল করব। সো সেক্ষেত্রে আমার এই ফোর এর পোর্ট পার্টির ভিতরে আসলে কোনো কাজ নাই, সরাসরি আমরা এই ফোর এর ভিতরে কাজ করব। প্রপার্টির ভিতরে কাজ করার দরকার নাই, প্রপার্টির ভিতরে যদি আমরা আলাদা ভাবে সাজাইতে চাই সেক্ষেত্রে করতে পারি, কিন্তু এটার জন্য আসলে কোনো কাজ করার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এরপরে এখানে লিখতে পারি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা যখন দিব এখানে 50 পিক্সেল দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে দিতে পারি যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন এখানে সেন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, হচ্ছে আমার মেইন সেকশনটা কি এত বড় করে সবগুলো নিয়ে বড় হয়েছে। তো এখন আমার কি করতে হবে, আমার এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার এই ফোর ট্যাগের ভিতরে কি আমার ডট 1 2 3 4 লেখাটা আছে, আর আমার স্পেন ট্যাগের আমার যে রেগুলেশন কথাটা লেখা আছে সেটা কি আমার স্পেন ট্যাগের ভিতরে আছে। তো এখন কি করবো আমরা, স্পেন ট্যাগের ভিতরে যদি আমি ফন্ট সাইজ করি, এখানে দিলাম ফন্ট সাইজ, এখানে দিলাম যে 15 পিক্সেল, কারণ এটা একটু ছোট থাকবে। এরপর হচ্ছে আমরা কালকে যেভাবে কাজটা করছিলাম যে পিকচারের উপর কিভাবে উঠায়, আজকেও সেম ভাবে কাজ করব। সেটা হচ্ছে লেখার উপরে এই রেগুলেশন কথাটা উঠাই দিব, এই লেখাটার উপরে কি আমার রেগুলেশন কথাটা কি এটার উপরে উঠাবো। তো ফার্স্ট অফ অল কি করতে হবে আমার, এখানে একটা কালার দিতে হবে। আমার এটা 10 মিনিট পরে কাটে যাবে, এরপর হচ্ছে তুমি আবার ঢুকবা, ইয়েলো কালার দিলাম। ওকে, জাস্ট এটাই বেটার কালার, সবগুলোর জন্যই ইয়েলো কালার হয়ে গেল, সমস্যা নেই। রেগুলেশনটার জন্য আমার আরেকটা কালার দিতে হবে, একটা সেকশন বুঝলে হবে।
এখানে আমি আরেকটা কালার দিলাম রেগুলেশনের জন্য। এখানে আচ্ছা এটা হচ্ছে একটা গ্রে কালার কোড 3টা 5, আর এয়ার কালার কোডটা হচ্ছে 3টা 0, ব্ল্যাক কালার কোড। ঠিক আছে, ব্ল্যাক কালারটা ইউজ হবে এখানে, এটার উপরে যেহেতু আমরা উঠাবো। তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে টেক্সট অ্যালাইন দিলাম, এরপর হচ্ছে দিব ফ্লোট। ওকে, সো আমরা হচ্ছে এ পর্যন্ত ছিলাম, আর হচ্ছে একটু কারেন্টটা চলে গেছিল। ওকে, সো এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে .1234, এরপর হচ্ছে এখানে লেখা আছে রেগুলেশন কথাটা। আমার কি করতে হবে, রেগুলেশন কথাটা রেখে এটার উপরে উঠাই দিব আমরা। সো এটার উপরে উঠানোর জন্য আমার ফার্স্ট অফ অল কি করতে হবে, এখানে আমার S4 এন্ড হচ্ছে স্পেন্টাগের ভিতরে আমার হচ্ছে রেগুলেশন কথাটা আছে স্পেন্টাগের ভিতরে, আর হচ্ছে এটা হচ্ছে S4 এর ভিতরে সম্পূর্ণ সেকশনটা, আবার S4 এর ভিতরে কি স্পেন্টাগটা আমার নেওয়া আছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লিখবো ফ্লোট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট মানে আমরা জানি যে, আবার যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিই, ফ্লোট লেফট মানে যেটা হবে সেটা হচ্ছে কি আমার এই লেখাগুলো কি সামনে সামনে চলে আসবে, যে মানে লেখাগুলো কি সামনে সামনে চলে আসছে, এটা হচ্ছে ফ্লোট লেফট এর কাজ। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে এই লেখাগুলোর উপরে কি রেগুলেশন কথাটা উঠাই দিব। তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি আরো দুইবার বানিয়ে নিই যাতে আমার পুরো সেকশনটা ধরে আসে। ওকে, এটা হচ্ছে আমার পুরো সেকশনটা ধরে আসলো, একদম পারফেক্ট মার্কে আসলো। এখন কি করতে হবে, আমার এই যে রেগুলেশন কথাটা লেখা আছে এটার উপরে এটা উঠাবো। তো এটা উপরে উঠানোর জন্য আমার কি করতে হবে, এখানে পজিশন ধরাই দিতে হবে। আমরা আগের ক্লাসে যেটা দেখছিলাম যে পজিশনের কাজগুলো, এখানে পজিশনটা দিব হচ্ছে রিলেটিভ, এখানে এটা থাকবে হচ্ছে আমার নিচে, আর যেটা অ্যাবসলুট দেবো সেটা হচ্ছে আমার উপরে থাকবে, এটার পজিশনটা থাকবে অ্যাবসলুট। ঠিক আছে, তো এরপরে যদি আমরা এখন এটা রিলোড দেই, এটার উপরে উপরে চলে আসলো অলরেডি। তো এরপর হচ্ছে সবগুলো একসাথে ম্যাচিং হয়ে গেল। তো সেক্ষেত্রে আমার যেটা করণীয়, এটাকে আমার ফার্স্টে নিচে নামাই নিতে হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমার এটা ফার্স্ট কি করতে হবে, আমার এই অবস্থা আছে। তো আমার এটা বেশি ছিল, ওকে, এই হচ্ছে আমার একদম পারফেক্ট মাপ। তো এখন আমার কি করতে হবে, এখানে এটারে এই যে আমার লেখাগুলো আছে এটারে ফার্স্ট কি করতে হবে, এটার উপরে উঠে দিতে হবে। এই যে .1234 আছে, আর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আছে কি রেগুলেশন কথাটা লেখা আছে। সো রেগুলেশন, রেগুলেশনটা কি আমার এটার উপরে উঠে দিতে হবে। সো এটা উপরে উঠানোর জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমার ফার্স্টে করতে হবে এটা উপর থেকে নিচে নামাইতে হবে। সো উপর থেকে যেহেতু নিচে নামাবো, সো সেক্ষেত্রে আমরা এখানে লিখব, আমরা স্পেন্টাগের ভিতরে লিখব, সেটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ লিখব হচ্ছে এখানে দিতে পারি 10 পিক্সেল। দেখি আমাদের এখানে কতটুকু প্রয়োজন হয়। ওকে, 10 পিক্সেল পরিমাণ নামে আসলো। এরপর হচ্ছে আমি আরো নামাই দিব এখানে, একবারে 19 করে দিই, কারণ এটা আমার হচ্ছে একদম পারফেক্ট মাপে আসবে, একবারে মাঝ বরাবর আসবে। ওকে, এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার যে .1234টা আছে সেটা হচ্ছে আমার এটার, আর রেগুলেশন কথাটা আমার নিচে আছে, কিন্তু এটা কথা ছিল আমার কি এটা উপরে আসবে, কিন্তু সেটা হচ্ছে এটা হচ্ছে এই পাশে সরানো, মানে এই পাশে হচ্ছে এটা বাড়তি আছে। তো এই বাড়তি দেখার থাকার কারণে এটা মনে হইতেছে কি এটার ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু এটা যখন আমরা এখানে মার্জিন এই পাশে টাইনা নিয়ে আসবো, তখন কি এটা আস্তে আস্তে এটার উপরে উঠে যাবে। আমরা যদি একটু স্লো ভাবে উপরে উঠাই, সেক্ষেত্রে আমরা এটা দুইভাবে করতে পারি, যে মার্জিন রাইট করেও করতে পারি, আর হচ্ছে মার্জিন লেফট করেও করতে পারি। আমরা মার্জিন লেফট
সেটা নিচে নামিয়ে দেয়। আচ্ছা মার্জিন লেফট হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম হচ্ছে 30 পিক্সেল, মাইনাস 30 পিক্সেল মানে কি, এটা মাইনাস করে মানে আমার লেফট সাইডে কি টাইনা নিয়ে যাবে। এই যে এবার কি আমার রেগুলেশন কথাটা কি, আমার এই যে এই অনের পিছনে আছে আর এটা কি এটার উপর থেকে উঠতেছে আস্তে আস্তে, মানে এটার থেকে বের হয়ে কি এটা উপরে উঠে যাইতেছে। আচ্ছা আমি যদি এটা আরো বাড়াই দিই এখানে যদি দেই 60, তো আমার কি এটা আরো অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ওকে সো আমার আর একটু বাড়াই দিতে হবে এখানে, এখানে আমি একবারে 90 দিলাম, দেখি এটা মনে হয় আমার মেবি একবারে পারফেক্ট না। হ্যাঁ এবারে কি আমার রেগুলেশন কথাটা কি আমার একদম পারফেক্ট ভাবে কি এটার উপরে চলে আসলো। সো এখন কি করতে হবে, আমার এই লেখাগুলো যে একটু ফাঁকা স্পেস করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে দুইটা ব্যাগে নিব, ব্যাগে নেওয়ার পরে রিলোড দিব, এখান থেকে স্পেস নিয়ে গেলো। সো এখন হচ্ছে এতটুকু আমরা কমপ্লিট করে দিব। সো এখানে ফোরের ভিতরে আমি এখানে লিখতে পারি যে হোয়াইট, এখানে হচ্ছে হোয়াইট দিলাম হচ্ছে 100 পিক্সেল হোয়াইট। এবার যদি রিলোড দেই হোয়াইটটা বেশি হয়ে যেতেছে। আচ্ছা এখানে হোয়াইট দিব না, এখানে দিব হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফট হচ্ছে 10 পিক্সেল, সবগুলো থেকে 10 পিক্সেল পরিমাণ জায়গা নিবে। ওকে 10 পিক্সেল, আমি একটু রেগুলেশনটা বাড়াই দেই, 30 করলাম। ওকে আমার 30 হচ্ছে একদম পারফেক্ট মাপ, দেখি 30 পিক্সেল পরিমাণ আছে। এখন হচ্ছে আমার সম্পূর্ণ এতটুকুর ভিতরে ভরাট করে দিবো এই লেখাটা। তো সিম্পল ভাবে কাজটা করবো কি, আমার যে পোর্ট পার্টি কথাটা আছে এটা জাস্ট কপি করবো, এডিটটাকে সম্পূর্ণ কপি করবো, হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমার নিচে আমার এখন কি আরো একটা লাইন চলে আসলো। এরপর হচ্ছে সিম্পল ভাবে যদি আমি এখানে চাই যে এই চার ট্যাগ দিব, এরপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, সেটা হচ্ছে ওই লাইন বাই লাইনই আসবে। এই চার ট্যাগের কাজটা এখানে মেবি এইভাবে হবে। যাই হোক আমার যেহেতু কপি করা হয়েছে, আরো একবার দিলাম, আরো একবার দিলাম। ওকে আমার জাস্ট আমরা কি কপি পেস্টটা খুব দ্রুত করার চেষ্টা করবো, মানে কপি পেস্টটা কি আমরা খুব দ্রুত শিখবো যে কিভাবে কপি পেস্ট করে কি আমরা খুব দ্রুত কাজ করতে পারি। সো এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট কিনি বা প্রোডাক্টের পিছনে কিন্তু এরকম লেখা থাকে ব্যাকগ্রাউন্ডটা অনেক সিম্পল হবে। আমি এখানে এটা গাঢ় করে লিখলাম যাতে বোঝার সুবিধার্থে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা অনেক হালকা আকারে থাকে, অনেক লেখা থাকে না অনেক ওয়েবসাইটের ভিতরে বা অনেক যে অনেক গ্রাফিক ডিজাইনের ইয়াতে দেখি না যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা লেখা থাকে। তো সেই লেখাটা এইভাবেই কাজ করে, আমি জাস্ট শর্ট শর্ট ওয়ার্ড নিয়ে বুঝাইলাম। কিন্তু আপনি যদি এখানে 100 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড নিয়ে যদি সেইটার উপরেও যদি এখানে ছোট করে বসাইতে চান বা বড় করে বসাইতে চান ছোট লেখার উপরে, সেটাও কি এইভাবে করে কি আরো সুন্দর ভাবে কি বসাইতে পারবেন। জাস্ট কি আমি এখানে অল্পর ভিতরে শর্ট করে কি জাস্ট অল্প একটু দেখাইলাম। সো এরপরে যেটা করবো আমরা, এখানে রোটেটটা শিখলাম, এটাই হচ্ছে আজকে আমাদের মূলত ক্লাস। আর এখানে যেটা দিলাম সেটা হচ্ছে এই যে ডাউনলোড পিকচার, আমি যখন এই ডাউনলোড পিকচারে ক্লিক করবো আমার কি পিকচারটা এখানে শো করতেছে। আর ডাউনলোড পিকচারটা ক্লিক করার সাথে সাথে কি আমার আরেকটা পেজ নতুন করে ওপেন হইতেছে। এরপর হচ্ছে কি আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করে যে সেভ ইমেজ, তারপরে কপি লিঙ্ক অ্যাড্রেস, সার্চ গুগল ইমেজ, মানে আমরা কি এটা বিভিন্ন জায়গায় কি এটা সার্চ দিয়ে হচ্ছে একটা পিএনজি ফেলে যাই। এ হচ্ছে আমার মেইন ঘড়িটা, এটা এখান থেকে যে আমরা বড় ছোট করে নিতে পারি, যে একটুও কিন্তু ফাটে নাই ঘড়িটা, কিন্তু আমি বড় করতেছি ছোট করতেছি মানে একবারে কি পারফেক্ট মাপি আছে। এটা হচ্ছে একটা পিএনজি ফাইল, এই জন্য কি এটা ফাটতেছে না, এটা অনেক বড় করা যায়। এখানে কিন্তু অন্য কালার দেখাইতেছে আর এখানে কিন্তু অন্যরকম দেখাইতেছে, তার কারণ হচ্ছে মানে এটা হচ্ছে পিএনজি ফাইলটা ওইভাবেই তৈরি করা যে মানে এটা কালারের সাথে যেই কালারই দিই না কেন ব্যাকগ্রাউন্ডে ওইটার সাথে কি এটা ম্যাচিং হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আমার কন্টে এই যে অনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে কোয়েক এডিটস করে আমরা ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন আকারের করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আরো গাঢ় হয়ে গেল কিন্তু সেটা বাজে লাগতেছে, সেক্ষেত্রে আমরা রেগুলেশনটা একবারে হাই করে দিলাম। ওকে এটা হচ্ছে আমার পারফেক্ট ম্যাপ, এটা কি দেখতে আমার কি অনেকটা মানানসই, আর যেটা এখানে যেটা দিছি সেটা হচ্ছে মানানসই। আর হচ্ছে এখানে একটা দাগ আছে, এই দাগটা মুছে দেওয়ার জন্য আমার ফার্স্ট কি করতে হবে, আমার হচ্ছে এখানে এইচআর ট্যাগ নাও আছে একটা,
এই চ্যাপ্টারটা আছে এই যে এখানে, এই চ্যাপ্টারটা জাস্ট আমি মুছে দিব, এনাফ। এবার যদি আমি রিলোড দেই আমার কে যে ডাক্তার থাকবে না, এটা হচ্ছে এই চ্যাপ্টারের কাজ। তো এই চ্যাপ্টারটা এই কারণেই কাজ করে নাই, কারণ হচ্ছে আমার হচ্ছে এই সেকশন গুলো আগে ডিপ আকারে ধরা আছে, আর যদি এই চ্যাপ্টার নিয়ে ধরতে চাই মানে একটার ভেতরে যদি আরেকটা ঢুকাইতে চাই, তো সেক্ষেত্রে ওইটাতে বুঝাই দিতে হবে। তো না বুঝাই যদি ঢুকাই তাহলে কি সেটা কাজ করবে না, সেটা হচ্ছে উল্টা পাল্টা কাজ করবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের মেইন সেকশন। সো এই হচ্ছে আমাদের আজকের মূল ক্লাস, এই পর্যন্তই। তো আজকের হচ্ছে আজকের ক্লাস আমি আজকের মতো শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।